Hello boys, today I am going to discuss the rest of the activities of Mowgli among the wolves. In earlier classes I have discussed activity 9 and now I am going to discuss the rest of the activities. So let's start. এর আগে তোমাদের মোগলি অ্যামাং দ্য উডস এর অ্যাক্টিভিটি 9 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করা হবে। দেখো অ্যাক্টিভিটি 10 এর আগে তোমাদের জানতে হবে কি সিমিলি। সিমিলি কি? দেখো এখানে লেখা আছে অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকাল, অর্থাৎ হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকাল, এটা লেখা আছে। হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকাল, অর্থাৎ সে ছিল কি জ্যাকাল। জ্যাকাল মানে হচ্ছে খেক্সিয়াল, খেক্সিয়ালের মতো সে চালা। তাহলে তার এবং খেক্সিয়ালের মধ্যে মিল কোথায়? না তারা দুজনাই হলো চালা, এই চালাকি মিলটা আছে। এই যে অ্যাজ কানিং অ্যাজ এগুলোকে বলা হয়, এর মাধ্যমে কি করা হচ্ছে না এই হিয়ের সঙ্গে জ্যাকেলের তুলনা করা হচ্ছে। অর্থাৎ এদের তুলনা কি যে এরা চতুরতার দিক থেকে এক। কানিং কথার অর্থ হলো চতুরতা, ঠিক আছে। তাহলে এই যে অ্যাজ কানিং অ্যাজ এগুলোকে বলা হয় সিমিলিস, ঠিক আছে। এগুলোকে বলে সিমিলিস, ঠিক আছে। একই রকম ভাবে কতগুলো উদাহরণ দেওয়া আছে, এক বোন অ্যাজ দ্য বাফেলো, অ্যাজ রেকলেস অ্যাজ এ উইন্ডেড এলিফ্যান্ট, অ্যাজ স অ্যাজ কুল অ্যাজ কুকুম্বার, অর্থাৎ শশার মতো নরম, ঠিক আছে। এরকম ভাবে অ্যাক্টিভিটি 10 কতগুলো সিমিলি দেওয়া আছে, সে সিমিলি দিয়ে কি করতে হবে না সিমিলি দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 10 প্রথমে যেটা দেখা দেওয়া আছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাক্টিভিটি 10 অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ এটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে যেখানে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো কথাটা থাকবে। তাহলে আমি লিখছি দা বোন, বোন না লিখে লিখছি দা সার্ট লিখছি, দা সার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ জামাটা বরফের মতো কি স্নো, স্নো মানে হচ্ছে বরফ, বরফের মতো সাদা। দু নম্বর লিখব, দু নম্বর আছে অ্যাজ রোড অ্যাজ রেড অ্যাজ রোজ, মানে গোলাপের মতো লাল। তাহলে লিখছি দা আপেল, আপেল ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ, অর্থাৎ গোলাপের মতো আপেলটা লাল। তিন নম্বর দেওয়া আছে কি অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, অর্থাৎ সিংহের মতো সাহসী। লিখলাম দ্য ফাইটার ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, অর্থাৎ ফাইটারটা অর্থাৎ লড়াকুটা সিংহের মতো সাহসী। চার নম্বর লিখছি অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ হাতির মতো বড়। তাহলে লিখছি দ্য ট্রি ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট। পাঁচে লিখছি দেখো অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড,
অর্থাৎ পাখিদের মুক্ত মত মুক্ত দ্য স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ ইজ অ্যাজ ফ্রি অ্যাজ অ্যাজ বার্ড পাখির মতো মুক্ত অ্যাজ এবার আছে পাখির মতো মুক্ত এবং ছ নম্বর আছে অ্যাজ ইজি অ্যাজ এবিসি অর্থাৎ এবিসির মতো সহজ লিখছি দ্য সাম সাম মানে অঙ্ক দ্য সাম ইজ অ্যাজ ইজি অ্যাজ এ বি সি অর্থাৎ এবিসির মতো সহজ ঠিক আছে তাহলে তোমরা সিমিলিগুলো বুঝতে পারলে দেখো এর পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো আছে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের আলোচনা করা হবে হি হ্যাজ বার্নড হিজ ফিট ইন ইচ অফ দ্য অ্যাবভ সেন্টেন্স এভার হ্যাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাস্ট পার্টিসিপিল অফ দ্য ভার্ব বার্ন স্পিক অ্যান্ড রান ইন ইংলিশ সাচ স্ট্রাকচার আর কল প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো কি বলা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে দ্যাট যে দ্য অ্যাকশন হ্যাজ জাস্ট বিন কমপ্লিটেড যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে বাট দ্য ইফেক্ট অফ দ্য অ্যাকশন ইজ স্টিল প্রেজেন্ট কিন্তু এই কাজের ফলটা এখনও বর্তমান আছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো যে বলা আছে আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই টাস্ক আমি সবেমাত্র আমার কাজটা শেষ করেছি তাহলে কাজটা আমার এই সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও বর্তমান আছে তারপর লেখা আছে মিনা হ্যাজ জাস্ট রিচড আওয়ার হাউস মিনা এই সবেমাত্র আমাদের বাড়িতে এসে পৌঁছালো তার মানে এই সবে এসে পৌঁছালো পৌঁছানোটা শেষ হয়েছে কিন্তু তার এখনও আতিথি আপ্যায়নটা শেষ হয়নি এগুলোকে বলা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কীরকম দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লেখা আছে মিনা হ্যাজ জাস্ট অ্যারাইভড আওয়ার হাউস মিনা সবেমাত্র আমাদের বাড়ি গেছে পৌঁছেছে তাহলে মিনাটা হলো সাবজেক্ট আর হ্যাভ হ্যাজ এটা অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস এটা ভার্ব ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ভার্ব পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে যেরকম যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভিটি 11 কি বলা আছে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো সেগুলো তোলায় দাগ দিতে বলা আছে দেখো তাহলে অ্যাক্টিভিটি 11 অর্থাৎ আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সের নিচে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা দাগ দাও ঠিক আছে অ্যাক্টিভিটি 11 A11 লিখছি নাম্বার ওয়ান পুরো সেন্টেন্সটা লিখছি দে হ্যাভ ওয়াক টিল সানসেট দে হ্যাভ ওয়াক টিল সানসেট অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তারা কাজ করেছে তাহলে হ্যাভ ওয়াক এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে বিয়ের ঠিক ওরকমভাবেই আন্ডারলাইন করতে হবে হি হ্যাজ গন টু স্লিপ তাহলে এটা হবে হ্যাজ গন পুরোটা লিখছি না তিন নম্বর আছে দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড তাহলে হবে হ্যাজ রিসিভড চার নম্বর সেখানে তাবাকি হ্যাভ বিন আনসাকসেসফুল তাহলে হ্যাভ বিন আর ই বালু হ্যাজ সাপোর্টেড তাহলে হবে হ্যাজ সাপোর্টেড
ওকে এটা হলো আন্ডারলাইন এরপর অ্যাক্টিভিটি 12 যেটা বলা আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস অর্থাৎ নিচে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কি করতে হবে না বাক্য রচনা করতে হবে ঠিক আছে তাহলে দেখো Activity 12 প্রথমে আছে ফিনিশ ফিনিশ দিয়ে তাহলে একটা বাক্য আমাকে লিখতে হবে তাহলে লিখছি আই হ্যাভ ফিনিশড যেহেতু ইডি হবে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজটি শেষ করেছি দু নম্বর হিয়ার লিখছি দে হ্যাভ হার্ড দ্য নিউজ তারা খবরটা শুনেছে তিন নম্বর আছে লিট তার লিখব মনু হ্যাজ লেড লিডটা হবে লেড লেড দ্য ম্যাচ মানে মনু ম্যাচটা পরিচালনা করেছে মানে নেতৃত্ব দিয়েছে তারপরে চার টেক টেক লিখছি ফাদার হ্যাজ টেকেন ফাদার হ্যাজ টেকেন মি টেকেন লিখছি টেকেন দ্য নিউজ পেপার বাবা নিউজ পেপারটা নিয়েছে পাঁচ নম্বর লিখছি কাম আছে তাহলে কাম কাম কেম কাম তাহলে লিখতে হবে হি হ্যাজ জাস্ট কাম হোম সে সবেমাত্র বাড়ি পৌঁছেছে বা বাড়ি এসেছে ছ নম্বর লিখলাম সো assign so they have shown us the picture অর্থাৎ পিকচারটা তারা আমাদেরকে দেখিয়েছে আর সাত নম্বর আছে sign the sun has shown its light সূর্য তার কিরণ দিয়েছে ওকে তাহলে এগুলো তোমাদের হলো এরপরে যেটা আছে তেরো নম্বর অ্যাক্টিভিটি তেরো নম্বর অ্যাক্টিভিটি তোমাদের একটু শিখতে হবে এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্ট টেন্স যখন আলোচনা করা হবে তখন এটা আলোচনা করা হবে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে যে কোনো কাজ অনেক আগেই শেষ হয়েছে কিন্তু অতীতে তার কিছুক্ষণ ধরে তার ব্যক্তি ছিল সেরকম যদি বোঝায় তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট বলে ঠিক আছে কী হয় দেখো এটার ফর্মুলাটা এরকম এটা ফর্মুলাটা এরকম প্রথমে হলো সাবজেক্ট দেখো সি হ্যাড গোন টু ওয়ার্ক সে কাজে গিয়েছিল তাহলে এটা হলো সাবজেক্ট তারপরে হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম বা ভার্ব পাস্ট পার্টিসিপিল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলি আর অবজেক্ট থাকলে অবজেক্ট না হলে অবজেক্ট লেখা দরকার নেই
তাহলে এটা হলো ফর্মুলা সাবজেক্ট তারপরে হ্যাড তারপর ভার্বাল পাস্ট ফর্ম ঠিক আছে ঠিক এই একই রকম ফর্মুলাতে অ্যাক্টিভিটি 13 কতগুলো ভার্ব দেয়া আছে সেগুলো দিয়ে কি করতে হবে বাক্য রচনা করতে হবে তাহলে দেখো অ্যাক্টিভিটি 13 কিছু পা এগিয়ে গিয়েছিল দুই নম্বর লিখছি বিগিন They had begun their work. তারা তাদের কাজ শুরু করেছিল তিন নম্বর কল মাদার হ্যাড কল্ড মি before I finished the job অর্থাৎ কাজটা শেষ করার আগে মা আমাকে ডেকেছিলেন তাহলে কোনো কাজের আগে যখন কোনো একটা কাজ করা হয় সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স চার নম্বর আছে দেখো ওয়াচড দে হ্যাড ওয়াচড মুভি তারা সিনেমাটা দেখেছিল পাঁচ নম্বর আছে প্লে দা গেম হ্যাড লিখছি দে হ্যাড প্লেড দা গেম খেলাটা তারা খেলেছিল ছয় নম্বর আছে ড্রপড দ্য বুক দ্য বয় হ্যাড ড্রপড ড্রপড দ্য বুক বইটা ফেলে দিয়েছিল সাত নম্বর আছে বান Sher Khan had burnt his food. Sher Khan তার পাটা পুড়িয়ে ফেলেছিল ঠিক আছে তাহলে অ্যাক্টিভিটি করো বাক্য রচনাগুলো ছিল সেগুলো তোমাদের করে দেওয়া হলো এরপর অ্যাক্টিভিটি 14 অ্যাক্টিভিটি 14 কি আছে 14 আছে চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্মস অর্থাৎ নিচে যে ভার্ব ফর্মসগুলো দেওয়া আছে সেই ভার্ব ফর্মগুলো সঠিক কোনটা তিনটে করে দেওয়া আছে সেটা সঠিক কোনটা সেটা লিখতে হবে তো দেখো অ্যাক্টিভিটি 14 আমরা একটু ওয়ার্ক আউট করব অ্যাক্টিভিটি 14 অ্যাক্টিভিটি 14 সম্পূর্ণ লিখছি না লেখা আছে দ্য জ্যাকাল ফাউন্ড অনলি আ বোন টু ইট অ্যাজ দ্য উলফ হ্যাড ইটেন হবে প্রথমটা হবে হ্যাড ইটেন বি ফাদার উলফ ওকে আপ হ্যাড ওকেন আপ হ্যাড ওকেন আপ তাহলে হবে হ্যাড ওকেন আপ সি
Bakeran Balu had supported এবং বি আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম মেরি কম হ্যাড ওন একটা হবে হ্যাড ওন ওকে এবং লাস্টলি অ্যাক্টিভিটি 15 Mowgli's parents had run away. And number she had run away. Two number Gapta. Leaving the little baby. Sher Khan came to the cave. Came holo. To the cave of the woods in search of Mowgli. The woods wanted. এবং চার বাঘেরান বালু হ্যাড সাপোর্টেড ওকে তাহলে তোমাদের এখানে অ্যাক্টিভিটি 15 পর্যন্ত করে দেওয়া হলো এরপর অ্যাক্টিভিটি 16 যেটা আছে অ্যাক্টিভিটি 16 তোমাদের রাইটিং আছে তো রাইটিং যখন আলোচনা করা হবে তখন এটা করা হবে এবং অ্যাক্টিভিটি 17 রাইটিং আছে তাহলে তোমাদের এই পর্যন্তই আজকের ক্লাস আশা করি এই অ্যাক্টিভিটিগুলো তোমরা বুঝতে পেরেছো এবং গ্রামার পোর্শনটা তোমরা উপলব্ধি করতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ওকে দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ